এখন আমরা দেখব বিভিন্ন ধরনের যে ভিটামিনগুলো আছে, এই ভিটামিনগুলোর কাজ কি, কিভাবে কাজ করে। ইউজুয়ালি আমরা লিপিড পড়লাম, লিপিডের কিছু ভিন্ন ধর্মী লিপিড পাওয়া যায়, তাদেরকে আমরা ভিটামিন বলি। এটা মনে রাখবেন এইভাবে, এডিই কে আধেক বা আডেক, এই আডেক ভিটামিনগুলো লিপিড থেকে আসে, বাকিগুলো নিয়ে আমরা ভিন্ন সময় আলোচনা করব। সো আমি এখানে দেখেন ভিটামিনগুলোর নাম লিখে রাখছি, এর অ্যাকচুয়ালি ভিন্ন ধর্মী লিপিড, এক এক করে আমি ব্যাখ্যা করছি। ভিটামিন এ টপিকটা আমি বিটা ক্যারোটিন টপিকে কিন্তু আলাদা করে বুঝিয়েছি, যেরা বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ তৈরি হয়, এবং এই ভিটামিন এ কিভাবে আমাদের নিকটালোপিয়া বা রাতকানা ব্লাইন্ডনেস প্রিভেন্ট করে আমি ওখানে কৌশল সহ দেখিয়েছি। আরো একটা জিনিস আমি দেখেছিলাম, যে আমাদের যে ড্রাই স্কিন হয়, ডেড রেগুলার আমাদের সেলগুলো ডেড হয়ে যায়, তো এগুলার নিচে কিন্তু তখন নতুন করে কোষ তৈরি হয়ে এগুলোকে ফেলে দেয়। তো আপনি যদি ভিটামিন এ না খান, কোষ তো মারা যাবে, নিচে আর কোনো সেল তৈরি হবে না, নিচে যদি না তৈরি হয় উপরেরগুলো মরাগুলো ওইরকমই থেকে যাবে, তখন অনেক খুশকির মতো লাগবে। সো দিস ইজ কল ড্রাই স্কিন। তো এটার আরেকটা নাম হচ্ছে জেরোসিস কিউটিস, রেস্টুরেন্ট কিউটিস মানে ত্বক, আপনারা কিউটিকলার নাম শুনেছেন না, কিউটিকলার কিউটিস মানে ত্বক, জেরো মানে হচ্ছে শুষ্ক বা মরুভূমি। আরেকটা আমাদের বৃদ্ধিকে রহিত করে, বৃদ্ধি রহিত, যদি ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয়, কমে যায়। বৃদ্ধি কিভাবে রহিত করে, ইউজুয়ালি ভিটামিন এ কিছু ডিএনএ আছে, ডিএনএর কিছু জিন আছে, এই জিনগুলোকে বলে যে তোমরা প্রোটিন তৈরি করো, কি তৈরি করো, প্রোটিন। এই প্রোটিনগুলো কি করে, আমাদের দৈহিক বৃদ্ধি ঘটে। তার মানে আপনি যদি ভিটামিন এ না খান, সবুজ শাকসবজি ফলমূল না খান, আপনার গ্রোথ ঠিকঠাক হবে না। তো এরা কিন্তু জিন এক্সপ্রেশন করে, জিনকে বলে তোমরা এক্সপ্রেস হও বা প্রোটিন তৈরি করো। আরও একভাবে কাজ করে ভিটামিন এ আমাদের দেহে, আমরা তো দেখলাম প্রোটিনের পরিমাণ বৃদ্ধি করে, আমাদের দেহে হাড্ডিগুলো আছে, দ্যাট ইজ কল অস্থি, অস্থিতে যে কোষগুলো আছে দে আর কল অস্টিওসাইট, এদের সংখ্যা বৃদ্ধি করে। তো দেখেন আপনার যদি অস্টিওসাইটের সংখ্যা বৃদ্ধি পায়, আপনার হাড্ডিগুলো কিন্তু দৈর্ঘ্য বরাবর লম্বা হবে এবং একটু পুরু হবে, তাহলে আপনার হাড্ডিগুলো বেড়ে গেল। এরা যদি প্রোটিনের পরিমাণ বাড়ায়, তাহলে আপনার ত্বক প্রোটিনগুলো তৈরি হবে, তাহলে হাড্ডিও হয়ে গেল, ত্বকের প্রোটিনও তৈরি হলো, আপনার কিন্তু দৈহিক বৃদ্ধি হচ্ছে। সো কোনো কারণে যদি ভিটামিন এ আপনার শরীরে কমে যায়, তাহলে এই প্রবলেমগুলো হতে পারে। তো প্রশ্ন হচ্ছে ভিটামিন এ এর কাজ কি, কাজ কিন্তু প্রবলেমগুলো না, তাহলে কাজগুলো হচ্ছে এরা আমাদের নাইট ব্লাইন্ডনেস প্রতিরোধ করে, দুই নম্বর হচ্ছে এরা আমাদের ত্বক শুষ্ক হওয়ার হাত থেকে রক্ষা করে, তিন নম্বর হচ্ছে আমাদের বৃদ্ধি রহিত হওয়া থেকে রক্ষা করে, তাই না? আচ্ছা, ভিটামিন ডি তে আমরা চলে আসি। ভিটামিন ডি, অ্যাকচুয়ালি ভিটামিন ডির কাজ হচ্ছে আমাদের যে পরিপাক নালী আছে, এই পরিপাক নালীতে আমরা যে খাইলাম, আমরা যে ক্যালসিয়াম খাইলাম, ভিটামিন ডি যদি আমাদের শরীরে থাকে, তাহলে এই ক্যালসিয়ামগুলো কিন্তু সহজেই রক্তে যাইতে পারে। তাহলে বলেন তো, ক্যালসিয়ামকে শোষণ করতেছে কে, ভিটামিন ডি। তাহলে আমাদের দেহে যে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে এগুলো কোথায় যাবে, অস্থিতে জমা হবে, অস্থিতে জমা হয়, ডিপোজিট হয়। তাহলে অস্থি কী হবে, দৃঢ় হবে। ওকে, তাহলে আমরা যদি ভিটামিন ডি যথেষ্ট পরিমাণ পাই, তাহলে আমাদের কি যে ক্যালসিয়ামগুলো খাচ্ছি, এগুলা ভিটামিন ডি ছাড়া কেউ শোষণ করতে পারে না, তাহলে এগুলো রক্তে যাবে, শোষণ করে নিয়ে রক্তে যদি যায়, আলটিমেটলি হাড্ডিতে গেল, হাড্ডিগুলো শক্ত হলো। তো আমাদের এই জন্যই শুধু ক্যালসিয়াম খাইলে হবে না, ক্যালসিয়াম খাওয়ার সময় আমাদের দেখতে হবে যে ভিটামিন ডি ঠিকঠাক আসছে কিনা, এই জন্য আমাদের একটু রোদে দাঁড়াইতে হবে। আচ্ছা, তো এখন আপনারা একটা দেখেন, কোনো কারণে যদি ভিটামিন ডিটা ডেফিসিয়েন্সি হয়ে যায়, কমে যায়, তাহলে আপনার ক্যালসিয়ামগুলো রক্তে যাইতে পারবে না, ক্যালসিয়ামের পরিমাণ রক্তে কমবে, অস্থিতে জমা হওয়াটা কমবে, তখন কী হবে, অস্থি ভঙ্গুর হবে। বয়স্ক যারা, তাদের ক্ষেত্রে অস্থি ভঙ্গুর হয়, ভেঙে যায়, এটাকে বলে অস্টিওমেলাসিয়া।
অস্টিওমেলাসিয়া হরমোন টপিকে এটা আছে। আর এটা যদি বাচ্চাদের ক্ষেত্রে হয়, তো বাচ্চাদের ক্ষেত্রে হাড্ডি না ভেঙে হাড্ডিগুলো কি হয়, বাঁকা হয়ে যাবে। ওকে, সোজা ছিল বাঁকা হয়ে গেল, ব্যান্ডিং হয়ে যাবে পায়ের হাড্ডিগুলো আর কি। তো এটা কোনো রিকেটস, রিকেটস বলা হয় এটাকে। তাহলে বাচ্চাদের কি হয়, কাঁচা কঞ্চির মতো হাড়, তাদেরটা বাঁকা হবে। বয়স্কদের কি হয়, অলরেডি হাড্ডি শক্ত ছিল একটা সময়, এখন হাড্ডি নরম হওয়া শুরু করছে, হাড্ডি তখন ফ্রাজাইল হয়ে যাবে, ফ্রাজাইল সহজে ভেঙে যাবে। তো আমি আরেকবার বলছি, ভিটামিন ডি যদি আমরা খাই তাহলে আমাদের ক্যালসিয়াম শোষণটা ঠিকঠাক হবে, ক্যালসিয়াম শোষণ যদি ঠিকঠাক হয় হাড্ডি শক্ত হবে। আপনি যদি ভিটামিন ডি কম খান, ক্যালসিয়াম যতই খান শোষণ হবে না, সো আপনার হাড্ডি ভঙ্গুর হবে। বয়স্কদের ভঙ্গুর হলে অস্টিওমালাসিয়া, বাচ্চাদের ক্ষেত্রে এটাকে বলা হয় রিকেটস। হরমোন চ্যাপ্টারে গিয়ে আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। ওকে, সো নাও ভিটামিন ই, আমাদের দেহে কিন্তু নানা ধরনের বিক্রিয়া ঘটে, তাই না? আমাদের দেহে কি ঘটে, অনেক ধরনের বিক্রিয়া ঘটে। তো বিক্রিয়া যেখানে হবে, রান্নাবান্না যেখানে হবে, সেখানে তো ময়লা বেশি বেশি উৎপন্ন হবে, গন্ধ হবে, তাই তো? তো দেখেন, বিক্রিয়া যত বেশি, আমাদের দেহে রিয়েক্টিভ অক্সিজেন স্পেসিস, অক্সিজেন যে ফ্রি রেডিকালগুলো আছে, রিয়েক্টিভ অক্সিজেন স্পেসিসের পরিমাণ তত বেশি। এদের স্বভাব হচ্ছে অন্য অন্য যে কোষের মধ্যে যে কেমিক্যালসগুলো আছে তাদের সাথে গিয়ে যুক্ত হওয়া, তাদেরকে নষ্ট করা, টোকা দেওয়া, কষ্ট দেওয়া, চিমটি দেওয়া, তাহলে সবগুলো বিক্রিয়া এলোমেলো হয়ে যাবে। তখন আপনার কী হবে, কোষ মারা যাবে। এটা কোষের জন্য খুব খারাপ। তাহলে এক কাজ করি আমরা, ভিটামিন এ কি করবে, এই রিয়েক্টিভ অক্সিজেন স্পেসিসগুলোর পরিমাণটা কমাবে। আপনারা হয়তো জানেন না, এবার মেডিকেল অ্যাডমিশনে রিয়েক্টিভ অক্সিজেন স্পেসিস টার্মটা কিন্তু অপশনের মধ্যে ছিল। ওকে, এটা কিন্তু আপনাদের বইয়ে নাই, কিন্তু ছিল। তো ভিটামিন এ আমরা মাঝে মাঝে দেখি না, ই ক্যাপ ক্যাপসুল খাচ্ছে, মাথায় দিচ্ছে, তো সাপ্লিমেন্ট ডাক্তার যদি বলে আপনি নিতেই পারেন এটা, ভিটামিন ই। তাহলে আমরা বুঝলাম ভিটামিন ই কি হিসাবে কাজ করলো, অ্যান্টি অক্সিজেন স্পেসিসগুলোকে যেহেতু মারছে, সো দিস ইজ অ্যান্টি অক্সিডেন্ট। তাহলে অ্যান্টি অক্সিডেন্ট কিন্তু আমাদের যৌবন দীর্ঘদিন ধরে রাখে, বয়স দীর্ঘদিন ধরে রাখে, স্কিনে রিঙ্কেল পড়া দীর্ঘদিন ঠেকিয়ে রাখে। সো ভিটামিন ই একটা ভালো জিনিস। আচ্ছা, সো আমরা ভিটামিন ই শেষ করলাম, এবার ভিটামিন কে, আমাদের ক্লোটিং ফ্যাক্টর আছে 2, 7, 9, আমাদের ক্লোটিং ফ্যাক্টর আছে 2, 7, 9 এবং 10, অনেকগুলো আছে, তার মধ্যে এই চারটা দেখতে পাচ্ছেন। এই চারটা ইউজুয়ালি কি থাকে, ঘুমন্ত বা ইনঅ্যাক্টিভ থাকে, ইনঅ্যাক্টিভেটেড। ওকে, তাহলে আমি একটু দেখাই আপনাকে, 1, 2, 3, 4 এরা তৈরি হয়েছে যকৃৎ থেকে। আমরা জানি ক্লোটিং ফ্যাক্টরগুলো যকৃতে তৈরি হয়, 2, 7, 9 এবং 10। কী অবস্থায় আছে এরা, ঘুমন্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায়। তো যখন আপনি এদেরকে কার্বক্সিলেটেড করতে পারবেন, কার্বক্সিল মূলক অ্যাড করে দিতে পারবেন, তখন কিন্তু এরা কী হবে, এরা কিন্তু তখন ঘুম থেকে জেগে উঠবে। আপনি জাস্ট কার্বক্সিলেটেড করলেন। তো এই কার্বক্সিলেটেড করার জন্য একটা এনজাইম আছে, কি আছে, একটা এনজাইম আছে কার্বক্সিলেটেড করে দেয়, এই এনজাইমটা। তো প্রশ্ন হচ্ছে, আপনি এই এনজাইমটাকে দিয়ে তখনই কাজ করায় নিতে পারবেন যখন আপনি ভিটামিন কে যথেষ্ট পরিমাণ খাবেন। তাহলে দেখেন, এরা ঘুমন্ত, আপনার হাত কেটে গেছে, এদেরকে তো ঘুম থেকে জাগতে হবে। তো এদেরকে যদি আপনি ঘুম থেকে জাগাইতে চান, তাহলে এদেরকে আপনি কার্বক্সিল মূলক অ্যাড করে দিতে হবে, কার্বক্সিলেস এনজাইম দ্বারা, কার্বক্সিলেস এনজাইম দ্বারা। সো এই কার্বক্সিলেস এনজাইমটা তখনই কাজ করো যখন একে কেউ ঘুম থেকে ডাকবে, মানে যে লোক ট্রেনের সিগনাল দিবে সেই লোক আছে ঘুমায়, তাহলে আপনাকে তাকে জাগাইতে হবে যে ট্রেন আসতেছে, সিগনাল তোলে। সো আমি আরেকবার বলছি, কেটে গেছে,
এরা ঘুমন্ত অবস্থায় আছে, এদেরকে জাগাই তাহলে একটা এনজাইম লাগবে, সেই এনজাইমকে কে জাগায়? ভিটামিন কে। তাহলে আপনি যদি ভিটামিন কে না খান, ভিটামিন কে এর উৎস যদি না খোঁজেন, তাহলে আপনার শরীরে যদি কেটে যায় কখনো, এই কাটা কিন্তু ব্লিডিং হতে থাকে, ব্লিডিং হতে থাকবে। তাহলে ভিটামিন কে আমাদের খাইতে হবে, খুবই জরুরি। আমরা যখন দেখি হসপিটালে কোনো একজনের ব্লিডিং থামছে না, অন্য অন্য রোগ ডায়াগনোসিস করার আগে আমরা দেখি তার ভিটামিন কে সাপ্লিমেন্টেশন দেওয়ার চেষ্টা করি, ঠিকঠাক হচ্ছে কি না। তো আশা করছি আমি লিপিড সম্পর্কে সব কিছু পড়াতে পেরেছি, ভবিষ্যতে হয়তো অন্য কোনো ভিডিও অ্যাড হবে, বাট এইটাই হচ্ছে লিপিডের শেষ ভিডিও। আল্লাহ হাফেজ।